জমিদার বাড়ির মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এই ভবনটি। এটার নাম হচ্ছে আনন্দ লজ। স্পেনের কর্ডোবা নগরীর আদলে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল। বাইরে থেকে দেখে কোনোভাবে বুঝতেই পারিনি যে এই জমিদার বাড়ির ভেতরের অংশটা এতটা সুন্দর। জমিদার বাড়িটি দেখে এটা মনে হচ্ছে যে এর প্রাচীন যে জৌলুস সেটা কিন্তু এখনও বিদ্যমান। বাংলাদেশের ঢাকা বিভাগের টাঙ্গাইল সদর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে অবস্থিত এই মহেরা জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটি মূলত 8 একর জায়গা জুড়ে বিস্তৃত। এই জমিদার বাড়িতে যখন আপনি প্রবেশ করবেন তখন আপনার চোখে পড়বে বিশাল এক দিঘি। এই দিঘির নাম হচ্ছে বিশাখা সাগর, যা এই জমিদার বাড়ির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণে। বাড়িতে প্রবেশের জন্য রয়েছে 2টি গেট। পর্ষা পুকুর ও রানী পুকুর নামে আরও 2টি পুকুর রয়েছে এই জমিদার বাড়িটির পেছনের অংশে। জমিদার বাড়িতে শোভাবর্ধনের জন্য রয়েছে সুন্দর ফুলের বাগান। সিরাজগঞ্জ থেকে মূলত আমরা রওনা দিয়েছি এই মহেরা জমিদার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকেল হয়ে গিয়েছে। চলুন গিয়ে দেখি এই মহেরা জমিদার বাড়ির ভিতরে কি কি রয়েছে। মহেরা জমিদার বাড়ির প্রায় কাছাকাছি আমরা চলে এসেছি। এখন আমরা এই জমিদার বাড়ির ভেতরে প্রবেশ করব। এখন আমরা রয়েছি জমিদার বাড়ির সম্মুখ অংশে, পাশেই রয়েছে টিকিট কাউন্টার। এখন আমরা টিকিট কেটে ভেতরে ঢুকব। এই জমিদার বাড়ির প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি 80 টাকা। জমিদার বাড়ির সামনের অংশটাও কিন্তু অনেকটাই পরিপাটি। যেহেতু আমাদের হাতে সময় কম ছিল তাই আমরা সামনের অংশটা ঘুরে দেখিনি। এই জমিদার বাড়ির যে ভবনগুলো রয়েছে এগুলো দেখে কিন্তু আমার অনেকটা ভালো লেগেছে। এই ভবনগুলোর যে নান্দনিকতা সেটা কিন্তু সত্যিই অসাধারণ। আপনারা যদি এখানে আসেন তাহলে এই জমিদার বাড়ির ভবনগুলো দেখে অবশ্যই আপনাদের অনেকটা ভালো লাগবে। এখানে যে লাইটটি দেখতে পাচ্ছেন এই লাইটগুলো জমিদার বাড়ির রাতের অংশের যে সৌন্দর্য সেটা অনেকটা বাড়িয়ে দিয়েছে। জমিদার বাড়ির স্থাপনাগুলোর মধ্যে রয়েছে চৌধুরী লজ, মহারাজ লজ, আনন্দ লজ এবং কালীচরণ লজ। এই প্রাসাদের গোলাপি রঙের যে পিলারগুলো রয়েছে এগুলো মূলত রোমান স্থাপত্যশৈলীতে নির্মিত। সুন্দর নকশাখচিত এই ভবনের ভেতরে রয়েছে ঢেউ খেলানো ছাদ। দোতলা বিশিষ্ট এই ভবনের সামনে রয়েছে সুন্দর বাগান ও সবুজ মাঠ। জমিদার বাড়িতে প্রবেশের পরই মূল ফটক দিয়ে চোখে পড়বে চৌধুরী লজ। আনন্দ লজের পাশেই রয়েছে মহারাজ লজ। বাইজেন্টাইন স্থাপত্যশৈলীতে নির্মিত মহারাজ লজের ভবনের সামনে 6টি কলাম রয়েছে। ভবনের সামনে বাঁকানো যে সিঁড়ির রেলিংটি রয়েছে সেটা কিন্তু ভবনের সৌন্দর্য বাড়াতে অনেকটাই সহায়তা করেছে। এই ভবনটিতে মোট কক্ষ রয়েছে 12টি। সামনে বাগান রয়েছে। বর্তমানে এই ভবনটি শুটিং স্পট হিসেবে ব্যবহৃত হয়। মহেরা জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় ভবন হলো আনন্দ লজ। সাদা রঙের মিশ্রণে ভরা এই ভবনটির সামনে 8টি কলাম রয়েছে। 3তলা বিশিষ্ট ঝুলন্ত বারান্দা এই ভবনকে আরও দৃষ্টিনন্দন করে তুলেছে। আনন্দ লজের সামনে হরিণ, বাঘ ও পশু পাখির ভাস্কর্য সহ একটি চমৎকার বাগান রয়েছে। জমিদার বাড়ির আরেকটি ভবন হচ্ছে কালীচরণ লজ। জমিদারি প্রথা বিলুপ্তি হওয়ার শেষ দিকে নির্মিত এই কালীচরণ লজ অন্য ভবন থেকে অনেকটাই আলাদা। ইংরেজি ই অক্ষরের আদলে এই ভবনটি ইংরেজ স্থাপত্যশৈলীতে নির্মিত হয়েছে। এই জমিদার বাড়িতে যেহেতু আমরা বিকেলের অংশে এসেছিলাম তাই আমরা হাতে বেশি সময় পাইনি।
যতটা আমরা ঘুরে দেখেছি ততটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। জমিদার বাড়িতে বেশ কয়েকটি ভবন রয়েছে, ভবনগুলো দেখতে অনেকটা সুন্দর, সেটা আপনারা দেখে বুঝতেই পারছেন। এখানে বেশিরভাগ যে ভবনগুলো রয়েছে আমার কাছে সেগুলোকে দেখতে একই রকমই মনে হয়েছে। তবে একটা কথা বলতেই হচ্ছে, আমি বাংলাদেশের যতগুলো জমিদার বাড়িতে গিয়েছি এরকম সুন্দর সাজানো গোছানো জমিদার বাড়ি আর কোথাও আমি পাইনি। আপনারা যখন এখানে আসবেন চেষ্টা করবেন হাতে কিছুটা সময় নিয়ে এখানে আসতে। তবে এই জমিদার বাড়িটি বেশি একটা বড় নয়, কিন্তু এখানে সময় ব্যয় করতে আপনাদের অনেকটা ভালো লাগবে। এটা হচ্ছে জমিদার বাড়ির পেছনের অংশ, এই রাস্তাটিও কিন্তু অনেকটা সুন্দর। আমরা এই রাস্তা ধরে হাঁটছি, আমাদের বেশ অনেকটা ভালো লাগছে। সামনে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি পার্ক রয়েছে, আপনাদের সাথে যদি বাচ্চা থাকে তাহলে এই পার্কে তাদের খেলার ব্যবস্থা রয়েছে। এবং এই পার্কের মধ্যে ছোট্ট একটি চিড়িয়াখানার মতো অংশ রয়েছে যেখানে আমরা হরিণ দেখেছি। এবং এই রাস্তা ধরে যদি আপনি একদম শেষের অংশে যান তাহলে দেখা মিলবে সুন্দর একটি পুকুর, এবং পুকুরের মধ্যেও রয়েছে বসার স্থান, যেটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লেগেছে। এটাই হচ্ছে পাশা পুকুর, জমিদার বাড়ির মধ্যে সবচেয়ে নান্দনিকভাবে সাজানো হয়েছে এই পুকুরটি। এই পুকুরটির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এর মধ্যে বসার স্থান রয়েছে, যেটা খুব ভালোভাবে উপভোগ করছে দর্শনার্থীরা, এবং দূর থেকে পুকুরটিকে দেখতেও কিন্তু অসাধারণ লাগছে। জমিদার বাড়ির মধ্যে বেশ অনেকটা অংশই আমরা দেখে ফেলেছি, আরও কিছু অংশ রয়েছে যেগুলো আমরা এখন দেখব এবং আপনাদেরকেও তা দেখানোর চেষ্টা করব। সত্যি কথা বলতে এই জমিদার বাড়ির যে ভবনগুলো রয়েছে এগুলো আমার কাছে অনেকটা ভালো লেগেছে। আমার মনে হচ্ছিল আমি যেন সেই প্রাচীন জমিদারি আমলে ফিরে গিয়েছি। এখানকার যে পরিবেশ সেটা এমনভাবে ফুটে তোলা হয়েছে যেন মনে হচ্ছিল আমি প্রাচীন আমলে সেই জমিদারি আমলে ফিরে গিয়েছি। সবচেয়ে বড় কথা হচ্ছে এই জমিদার বাড়িটি এখনও খুব ভালোভাবে সংরক্ষিত, এটা দেখে অনেকটা ভালো লেগেছে। প্রায় সন্ধ্যা হয়ে আসছে, এই জমিদার বাড়িতে আমরা বেশিক্ষণ থাকতে পারবো না, কিছুক্ষণ পরই আমাদের বের হয়ে যেতে হবে। জমিদার বাড়ি থেকে বের হয়ে যাওয়ার আগ মুহূর্তে জমিদার বাড়ির যে স্থানটি সবচেয়ে বেশি সুন্দর, অর্থাৎ যে ভবনটি সবচেয়ে বেশি সুন্দর এই জমিদার বাড়ির মধ্যে, সেই ভবনের সামনের অংশে আমরা এখন অবস্থান করছি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন অন্য কোনো এপিসোডে।